আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে যে আমাদের বিশেষ করে চিকিৎসা, যে আপনারা জানেন, যে আপনারা ভালোভাবে জেনেছেন আমাদের বিভিন্ন ভিডিও দেখে, যে ঔষধ ছাড়াই সুগার নির্মূলের যে আমাদের মিশন চলছে, হ্যাঁ, সেটা আপনারা জেনেছেন। এবং প্রচুর মানুষ আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে সুগার মুক্ত হয়েছেন এবং তাদের কোনো ওষুধ লাগছে না এবং স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করছেন। তো বিশেষ করে আমাদের চিকিৎসা পদ্ধতির একটা দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, যে আমাদের চিকিৎসা পদ্ধতিতে রোজার অবস্থান। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সে বিষয়টি হচ্ছে কি, যে আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে রোজার অবস্থান। তো রোজার অবস্থানটা কি আর কেনই বা এই ভিডিও তৈরি করা হচ্ছে? সাধারণত যখন আমাদের চিকিৎসা পদ্ধতিতে রোজার ব্যাপারটা যখন আসে, যখন আমরা লোককে যখন হয়তো বলি যে এবার আপনাকে রোজা রাখতে হবে, তখন অনেকেই অবাক হয়ে যায়, রোজা আমাকে কেন রোজা রাখতে হবে? আবার হয়তো দেখা যায় কিছু মানুষ যারা হয়তো ইসলামিক মাইন্ডের আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তারপরে যখন তাকে রোজার কথা বলি, তখন হয়তো অনেকে রেগে ফায়ার হয়ে যায়, মানে আমাকে দিন শিখাচ্ছে নাকি, আমাকে রোজা শিখা, আমাকে কেন রোজা রাখতে বলতে হবে? হ্যাঁ, যারা রোজা করে না তাদেরকে রোজা রাখতে বলা এটা ঠিক আছে, কিন্তু আমার কেন রোজা রাখতে বলছে, এইরকম একটা তারা মানে ভুল বুঝে থাকেন আর কি। যার কারণে আজকে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে রোজার অবস্থান, আসলে রোজার অবস্থানটা কিরকম। প্রথম একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, যে আপনারা জানেন যে ইসলামের যে স্তম্ভ ভিত্তি, সেটা হচ্ছে পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তার একটি স্তম্ভ হচ্ছে সওম পালন করা, রোজা রাখা, এটা আপনারা ভালোভাবে জানেন। তো আপনাকে মানে মনে রাখার জন্য বিষয়টা বলি, যে আমাদের যে চিকিৎসা পদ্ধতি, মূলত আমাদের যে চিকিৎসা পদ্ধতি, এটা হচ্ছে মূলত লাইফ স্টাইল, যেটা আপনাদেরকে প্রচুর বলা হয়েছে। তো এই যে আমাদের লাইফ স্টাইলে, আমাদের লাইফ স্টাইলের কিন্তু পাঁচটা স্তম্ভ আছে। আপনারা শুনলে অবাক হবেন, যা পাঁচটা স্তম্ভ লাইফ স্টাইল, মানে আমাদের চিকিৎসা পদ্ধতি আপনারা ধরতে পারেন যে আমাদের চিকিৎসা পদ্ধতির পাঁচটা স্তম্ভ আছে। জি, ইসলামের পাঁচটা স্তম্ভ এবং আমাদের চিকিৎসা পদ্ধতির পাঁচটা স্তম্ভ আছে। তার দ্বিতীয় স্তম্ভ, আমাদের চিকিৎসা পদ্ধতির দ্বিতীয় স্তম্ভ হচ্ছে রোজা রাখা। কি ভাবলেন আপনি? আমাদের চিকিৎসা পদ্ধতি, আবার শুনে নেন, আমাদের চিকিৎসা পদ্ধতি যে পাঁচটা স্তম্ভ রয়েছে, সেই পাঁচটি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে রোজা রাখা। তো এখন হয়তো এখানে রাগার কোনো ব্যাপার নেই, কারণ এটা হচ্ছে আমাদের চিকিৎসার মধ্যেই পড়ছে। কারণ রোজা একটা বড় ধরনের মেডিসিন, যে মেডিসিন আপনার, যে রোজা এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, যেটা আপনার অন্যান্য ঔষধগুলোতে এটা কাজ করতে পারবে না। মানে রোজা যে কাজটা করতে পারবে, এই রোজা বা ফাস্টিং, হ্যাঁ, সিয়াম, সম, যাই বলেন আপনি, এটার পরিবর্তে যদি আপনি মনে করেন আমি অন্য কিছু করাবো, অন্য কিছু খাওয়াবো দিয়ে আমি এটা মানে ব্যাক আপ নিব, পারবেন না। এমন একটা রোজা একটা ঔষধ, এটা অন্য কোনো কিছু দিয়ে পূরণ হবে না। এখন কথা যেটা হচ্ছে, যে রোজা যদি আমাদের মানে চিকিৎসা পদ্ধতির দ্বিতীয় স্তম্ভ হয়, তাহলে বিশেষ করে আমাদের অমুসলিম ভাইরা যারা হয়তো আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন বা করাবেন, হ্যাঁ, তো তারা কি করবে? তো ভাই, বিশেষ করে যখন এরকম অমুসলিমদের ব্যাপার আসবে, হ্যাঁ, তখন তারা না খেয়ে থাকবে, হ্যাঁ, তখন তারা না খেয়ে থাকবে, বা তাকে কি করতে হবে তার প্রেক্ষাপট অনুযায়ী তখন আমরা সেটা বলে দেবো। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, মুসলিমদের জন্য এটা হচ্ছে খুশির খবর, সেটা হচ্ছে যে তাদের এক্সট্রা নেকিটাও হয়ে যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু কাজটাও হয়ে যাচ্ছে, যেটা ঔষধি যেটা কাজ করছে সেই কাজটাও কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। তাহলে একদিকে নেকিটা পেয়ে যাচ্ছে, অপরদিকে যেটা উপকারিতা সেই উপকারিতা উপকারিতাও পেয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে অনেক মানুষ তো আছে রোজা করতে পারবে না, বা রোজা করে না, বা রোজা হয়তো করবে না, তাহলে তাদের জন্য কি হবে? তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে অনেক মানুষই আমাদের সিস্টেমে আসার আগে রোজা করতে পারতো না, হ্যাঁ, অনেক মানুষ রোজা করতে পারতো না, কিন্তু আমাদের সিস্টেমে আসার এক সপ্তাহ পরে থেকে আলহামদুলিল্লাহ তারা একেবারে রোজা করতে পারে, তাদের কোনো অসুবিধা হয় না এবং তাদেরকে খুব ভালো লাগে। তার মানে চেঞ্জ হয়, সিস্টেমটা চেঞ্জ হয়, মানে তার যে বডির যে সিস্টেমগুলো চেঞ্জ হওয়ার কারণে তাকে রোজা করতে ভালো লাগে এবং সে রোজা করতে পারে। এখন কথা যেটা হচ্ছে, এমন কিছু রোগীর জন্য রোজা করা নিষেধ, তাহলে তাদেরকে আমরা কি করব? তো ভাই, এটা তো পবিত্র কোরআনেই আছে, হ্যাঁ, যে কিছু কিছু মানুষের জন্য রোজাটাকে কি করা হয়েছে, রোজা করবে না, তারা ফিদিয়া দিবে বা তারা অন্য পথ অবলম্বন করবে, এই ব্যাপারে আপনারা জেনেছেন। তাহলে কোরআনও এরকম কিছু মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান যেমন কোরআনে দেওয়া আছে, হ্যাঁ, সেই রকম ভাবে আমাদের কিছু সিস্টেম আছে যে যাদের জন্য রোজাটা এখন করা ঠিক হবে না বা রোজা করলে তার ক্ষতি হতে পারে,
তো এরকম যেন আমাদের সেটা বিকল্প ব্যবস্থা রয়েছে। তো সেই বিকল্প ব্যবস্থাটা কি? তো সেই বিকল্প ব্যবস্থাটা বলে দেওয়া এটা আমাদের এখন আসল উদ্দেশ্য নয়। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে রোজা সিয়াম এটা আমাদের চিকিৎসা পদ্ধতির চিকিৎসাতে অবস্থানটা কোথায়, এটা হচ্ছে বলার উদ্দেশ্য। এবার যারা রোজা করতে পারবে না বা যাদের জন্য রোজা নয় তারা কি করবে, কি সিস্টেমে চলবে, সেগুলো যখন আমাদের কাছে চিকিৎসা আপনারা করাবেন তখন আপনার প্রস্তুতি অনুযায়ী কিন্তু সেটা বলে দেওয়া হবে যে আপনাকে রোজার পরিবর্তে কি করতে হবে। তো এখানে মূল মেসেজ যেটা দেওয়ার ছিল যে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে রোজা রাখা। অনুরূপ ভাবে আমাদের যে চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা পদ্ধতিরও আমাদের পাঁচটা স্তম্ভ রয়েছে। এই পাঁচটা স্তম্ভের দ্বিতীয় নম্বর স্তম্ভ হচ্ছে রোজা রাখা। এই মেসেজটা আপনাদেরকে দেওয়া ছিল। কেন দেওয়া ছিল মেসেজটা, কেন বা দেওয়া জরুরি হলো? এই জন্য দেওয়া জরুরি হলো যে রোজার কথা বললে অনেক মানুষ চোখ বড় বড় করে তাকায়, বা রোজা কেন করতে বলছে। হ্যাঁ, অনেকে একজন তাকে একজন মৌলভী সাহেব, সাধারণ মানুষ না, অজ্ঞ মানুষ না, মৌলভী সাহেব, সে আমাদের যখন রোজার সময় যখন আসলো তাকে যখন রোজা করতে বললাম সে এমন ভাবে রেগে গিয়েছে, হ্যাঁ মানে সে কথা বুঝতেই চাইছে না এবং সে বুঝলোই না, লাস্টে আমাদেরকে ভুল বুঝে পালিয়ে গেল। এটা যাতে আমাদের মানে প্রত্যেক রোগীকে যাতে একটা একটা করে বুঝাতে না হয়, এই ভিডিও দেখলে যাতে তারা বুঝতে পারে যে রোজাটা আমাদের এই চিকিৎসা পদ্ধতির মধ্যে জরুরি একটা স্তম্ভ। ইসলামে যেমন একটা স্তম্ভ রয়েছে অনুরূপ ভাবে আমাদের চিকিৎসা পদ্ধতির পাঁচটা স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে দ্বিতীয় নম্বরে হচ্ছে রোজা রাখা। এটা রোজা রাখাটা হচ্ছে জরুরি, যারা পারবে না, যারা করতে পারবে না বা যাদের জন্য করা নিষেধ বা যাদের করলে ক্ষতি হবে সেগুলো আমরা চিন্তা ভাবনা করে কি করতে হবে না করতে হবে সেটা আমরা বলে দেবো। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আপনাদেরকে মনে হয় যে অবশ্যই এটা প্রমাণিত, আপনারা জানেন বিশেষ করে রোজার উপকারিতা সম্পর্কে জানেন, এই বিষয়ে বিস্তারিত বলার আজকে আমার মানে প্রয়োজন নেই, যার কারণে বলছি না। তো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে কথা বলবো যে রোজার বৈজ্ঞানিক উপকারিতা, রোজা কি, রোজা কেন, রোজার বিকল্প কিছু আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ পরে কথা বলবো। তো বিশেষ করে আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে অবশ্যই আমাদের অ্যাড্রেস যেটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরিতে আপনারা আসবেন, শুক্রবার বন্ধ থাকে। এবং যেদিন আসবেন একদিন আগে ফোন করে হোক অথবা হোয়াটসঅ্যাপ করে হোক নাম লিখিয়ে দিবেন। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও বলছি 9732624907। এই নাম্বারে কল করে নাম লিখে তারপরে আপনারা আসবেন। এবং আপনাদেরকে আছে বিশেষভাবে বলা হচ্ছে, প্রত্যেক ভিডিওতে আমরা সেটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে দেবেন। এবং এই ভিডিওটি লাইক শেয়ারের মাধ্যমে মানুষের কাছে বেশি বেশি পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, যাতে মানুষ বুঝতে পারে যে রোজাও হচ্ছে একটা চিকিৎসা, রোজাও একটা ঔষধ, রোজা এমন একটা জিনিস এটা শুধু আমাদেরকে আখেরাতে জাহান্নাম থেকে বাঁচাবে না, বরঞ্চ দুনিয়াতেও আমাদেরকে বিভিন্ন অসুস্থ থেকে বাঁচাবে, ক্যান্সারের মতন সমস্যা থেকেও বাঁচাবে, অনেক উপকারিতা আছে এখন বলছি না। তো রোজা এমন একটা জিনিস। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।